আসছি সুকনে কু দুষ্কর্ম করিলা সম্পর্কীয় মামু চাট খুয়াই করিথিলা দুষ্কর্ম ও হত্যা দুষ্কর্ম পরে কচ্চাড়ি মারিথিলা কলিযুগর পিসাচ কংস মামু সম্পর্কীয় মামুক জঘন্য কাণ্ড চাট খুয়াই করিথিলে দুষ্কর্ম ও হত্যা গত 12 তারিখ দিন সন্ধ্যায় ঢেঙ্কানাল জেলা কোঙ্কড়া হাড় থানা অন্তর্গত খরখরি গাঁর মরামপুর নাড়ে ঘটিলা অভাবনীয় ঘটনা চারি বছর শিশু কন্যাকে দুষ্কর্ম পরে কচাড়ি মারিথিলা পিসাচ রাক্ষস গত 13 তারিখ দিন সকালে সমগ্র জেলার খেলি যাইথিলা চাঞ্চল্য আদিবাসী শিশু কন্যার এই জঘন্য কাণ্ড পুলিশর গীত হজাইছিলা ভারপ্রাপ্ত এসপি জগমোহন মিনাঙ্ক নেতৃত্বে এসডিপিও সুপ্রসন মলিক ও থানা অধিকারী আশিষ জেরা করে 72 ঘণ্টার তালাঘনা শেষে ধরা পড়া কলিযুগর পিসাচ কংস মামু শঙ্কর্ষণ ওরফ শঙ্কর দেহুরী বিবাহিত শঙ্কর অনেক তিনোটি সন্তান তথাপি কামনার বাসনাকে মেটাইবা চারি বছর নিষ্পাপ শিশু কন্যাকে করেছিলা হত্যা ঘটনা লা এমিতি গত 12 তারিখ দিন খরখরি গাঁরে মরামপুর হাট চালা বেড়ে 4 বর্ষর শিশু কন্যা উৎসাশী চা খুবাইবা পরে শৌচ করা মরামপুর নাড়ু নেই রাক্ষস শঙ্কর আঠারে করে দুষ্কর্ম এবং তাপরে হত্যা গিরফ পরে অভিযুক্ত নাঁরে রুজু হয়েছে আইপিসি ধারা 363 363 ডি এবং বি 302 এবং পোস্ট 8 ভি সঙ্গীন মামলা গত 13-11-20 তারিখে আমি গোটে শিশুর মৃতদেহ দেখিলু সে খরখরি জঙ্গল ভিতরে ক্ষতবিক্ষত মৃতদেহ এবং সেটা বিক্রম সোরেনকর সান ঝিওর লা সে বিষয়ে আমার সি 13 তারিখ দিন গোটে রিপোর্ট দিয়ে আমি তা উপরে গোটে কেস রুজু করেছিল এ কেস্রে আমার সাইন্টিফিক টিম এবং ডগ স্কোয়াড এসপি তত্ত্বাবধানে আসি তদন্ত চাল এবং এই কেস্র তদন্ত সময় আমি জাঁয়া পাইলু যে গুরুবার হাট যা গত 12-11-20 তারিখ সেদিন ইয়ে শিশু হাট ভিতরে লা হাটরে তাঁকর জনে সম্পর্কীয় মামু যাঙ্কর নাম হচ্ছে শঙ্কর ওরফ শঙ্কর্ষণ দেহুরী যাঙ্ক ঘর হচ্ছে দেহুরী সাই কাপাণি সে হাটক আসিলে এবং এই শিশু এবং তার গোটিয়ে ভাই চাট খুঁইলে চাট খুঁলা পরে শিশু অন্য ভাইটি তাকে ছাড়ি দিয়ে এবং এই যে শিশুটি ধরি সে যাই জঙ্গল কু তা ঝাড়া লাগিলা বলে কহবার সে তাকে নিয়ে যাই সেটি সে ঝাড়া বসিলা পরে শৌচ হেলা পরে সন্ধ্যা সময় তাতে দুষ্কর্ম করা চেষ্টা করে চেষ্টা করা ভিতরে তাকে সেঠারে মধ্য মর্ডর করে সে পথর চটাণ উপরে ছেচি তাকে মর্ডর করে দিয়ে অভিযুক্ত কোভিড টেস্ট পরে কোর্ট চালান করা যাইছি যা প্রেস পেজ মাধ্যমে সূচনা দেইছন্তি এসডিপিও সুপ্রসন মলিক ব্যুরো রিপোর্ট সংস্থা টিভি নমস্কার মু স্মৃতি সময় সহ তাল দেই আপনক সাথিরে আমি অছু ডিজিটাল প্ল্যাটফর্ম রে এভলি অনেক লেটেস্ট নিউজ অপডেট পাইবা পাই সাবস্ক্রাইব করন্তু আমার ইউটিউব চ্যানেল কু ফেসবুক টুইটার পেজ কু লাইক ফলো এবং শেয়ার করিবা সহ ভিজিট করন্তু আমার ওয়েবসাইট www.sanstartv.com কু